আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবাই ভালো আছি। আজকে মজাদার গরুর মগজ ভুনা করব, খুবই মজার, অথেন্টিক স্বাদে ভরা। এই গরুর মগজ ভুনা খেতে অসাধারণ লাগবে। কীভাবে করছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। এখানে গরুর মগজ দেখছেন, ভালো করে গরুর মগজের যে রগ থাকে, চিকন রগ, সেগুলো ছাড়িয়ে সুন্দর করে চটকে নিয়েছি। আর এখানে গরুর জিহ্বার মাংস নিয়েছি আমি, এটা মগজের সাথে ভুনা করব, খুব ভালো লাগবে। আপনারা চাইলে এভাবে করতে পারেন। জিহ্বার মাংসগুলো কি করে কেটে নিয়েছি, তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলোতে, আর দিয়েছি রান্নার রেগুলার তেল। আর তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিব গরম মশলা। গরম মশলার মধ্যে দারচিনি, এলাচি, লং, তেজপাতা আছে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে একটু নেড়েচেড়ে দিব। গরম মশলাটা তেলের মধ্যে ভেজে নিলে মশলার যে একটা সুন্দর সুগন্ধ, ওই অ্যারোমাটা মশলার সাথে মিশে যায়, খুব ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট 1 কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি 3 চা চামচ রসুন বাটা, 3 চা চামচ আদা বাটা। এখন ভালো করে নেড়েচেড়ে একটু ভুনে নিব, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে এবং মশলাটাও একটু ভুনা ভুনা হয় তেলের মধ্যে, তাহলে খুব ভালো লাগবে খেতে। যে কোনো রান্নার মশলা ভালো করে কষিয়ে নিলে এটা মনে রাখবেন যে খুবই মজার হয় রান্নাটা। তো আমি এখন মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, দেখছেন নেড়েচেড়ে দিচ্ছি, নিচে যেন মশলাটা পুড়ে না যায় সে জন্য কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, হলুদের গুঁড়ি দিয়ে দিলাম 2 চা চামচ, মরিচের গুঁড়ি দিব এখন 3 চা চামচ। আমি আর একটু দিয়েছি, যেহেতু মগজ একটু হালকা ঝালঝাল ভুনা হলে খুব ভালো লাগবে খেতে। আপনারা যে যার পছন্দ অনুযায়ী ঝালটা দেবেন, অনেকে হয়তো বা ঝাল পছন্দ করেন না, সেভাবেই দেবেন। আমরা একটু ঝাল পছন্দ করি, আর মগজের মধ্যে একটু ঝাল হলে ভালোই লাগে, খারাপ লাগে না। তো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ি 1 চা চামচ, টালা জিরার গুঁড়ি দিচ্ছি 2 চা চামচ, আরও 1 চা চামচ দিয়েছি আমি, টোটাল 3 চা চামচ দিয়ে দিলাম। আর দিচ্ছি লবণ স্বাদ মতো, যারা লবণটা আন্দাজ করে নিতে পারেন না তারা অবশ্যই কম করে দেবেন, পরে লবণের পরিমাণটা চেখে নিয়ে তারপর লবণটা লাগলে অ্যাড করবেন। লবণ বেশি হলে কিন্তু খাবারটা খাবারের পর্যায়ে থাকে না, অনুপযোগী হয়ে যায়। আর আমি এখন দিয়ে দিয়েছি গরম পানি, এখন মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিলে যে কোনো রান্নার তরকারি খেতে অসাধারণ লাগে, এটা মনে রাখবেন। আর রান্নাটা একটা শিল্প, সবাই সব কিছু জানে না, সবাই সব কিছু পারে না, আমিও তেমন কিছু পারি না, যেটুকু পারি আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আমি এখন দেখছি আমার মশলা ভুনাটা হয়ে গেছে, তো আমি দিয়ে দিয়েছি গরুর যে জিহ্বার মাংসটা আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এই জিহ্বার মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিব, অনেকক্ষণ কষিয়ে নিব, যতক্ষণ না আমার এই মশলার ঝোলটা মাখা মাখা না হচ্ছে, অর্থাৎ একটু শুকিয়ে না আসা পর্যন্ত আমি এটাকে আলতো হাতে কিছুক্ষণ পরপর নেড়ে ভুনে নিব। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি কিন্তু এখনও মগজ দিইনি, আমি এই জিহ্বার মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি।
এটা আগেই আমি সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরও রান্নার মধ্যে আর একটু সিদ্ধ করতে হবে। মগজটা রান্না করতে বেশি টাইম লাগে না, তাই জিভার মাংসটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যেন সিদ্ধ হয়, এবং কষানো হলে খুব ভালো লাগবে খেতে, সিদ্ধটাও হয়ে যাবে। এভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এখন দিয়ে দিলাম মগজটা, গরুর যে মগজ, এখানে এক আস্ত একটা গরুর মগজ আমি সুন্দর করে রগগুলো ছাড়িয়ে নিয়েছি, এবং পরিষ্কার করে একটা হালকা স্কিন থাকে মগজের, এটা ফেলে দিয়ে চটকে নিয়ে সুন্দর করে আলতো হাতে কিন্তু মগজটাকে উপর দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর স্কিন ছাড়িয়ে আমি রগগুলো ফেলে দিয়ে চটকে নিয়েছিলাম। তো আমি এখন মগজটিকে ভালো করে নেড়েচেড়ে ভুনে নিচ্ছি, জিভার মাংস মশলা সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মগজটাকে সেদ্ধ করেও নিতে পারেন, আমি সেদ্ধ করে নিইনি, সেদ্ধ করে নিয়েও করা যায়, কোনো সমস্যা নাই। তো আমি এইভাবে করেছি, আপনারা অবশ্যই ভালো লাগবে এই আশা করছি, ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন। দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই চ্যানেলে ভিডিওটি দেখছেন, অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্লিজ, আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে পরবর্তী নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অনেক অনেক দোয়া। এখন দিয়ে দিয়েছি গরম পানি, আমি অনেকক্ষণ টাইম নিয়ে আমি মশলার মধ্যে এই জিভার মাংসটা আর মগজটা ভালো করে ভুনে নিয়েছিলাম আপনারা দেখছেন, তারপর আমি গরম পানি অ্যাড করেছি। তার কিছুক্ষণ পরপর কিন্তু আলতো হাতে নেড়ে দিতে হবে, নইলে নিচে জমাট বেঁধে যেয়ে পুড়ে যেতে পারে মশলাগুলো, আর মশলা পুড়ে গেলে যে কোনো খাবারই খেতে ভালো লাগে না, একটা গন্ধ আসে, তাই চেষ্টা করবেন যেন মশলাটা পুড়ে না যায়। এখন আমার মগজটা রান্না হয়ে গেছে, তো আমি এখন গরম মশলা গুঁড়ি দিয়ে দিচ্ছি, রাঁধুনি গরম মশলা গুঁড়ি। এখন ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, খুবই মজার, অসম্ভব অসম্ভব মজার একটা খাবার, অবশ্যই ট্রাই করবেন। আমার সিস্টেমে অনেকে জিভার মাংসটা আলাদা অন্যভাবে খেয়ে থাকেন, অনেকে খান না, এইভাবে অ্যাভয়েড করে যান, এইভাবে একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। যারা নতুন রাঁধুনি আছেন তাদের অবশ্যই একটা শিক্ষণীয় ব্যাপার আছে, আমি আশা করছি অবশ্যই তারা আমার এই ভিডিওটা দেখে তাদের ভালো লাগবে, এবং অবশ্যই এই প্রসেসে একবার রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর এই মগজ ভুনাটা আপনি গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে পারেন, পোলাওর সাথেও সার্ভ করতে পারেন, কোনো সমস্যা নাই, এবং খুবই ভালো এবং খুবই অথেন্টিক একটা খাবার। যদি বেশি ভালো লেগে যায় ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে আমার চ্যানেলের এই ভিডিওগুলো শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দেবেন, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।